নোয়াখালী কবিরহাট উপজেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান শাহ ফজলুর রহমান প্রি ক্যাডেট একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 26 ফেব্রুয়ারি রবিবার দুপুরে চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাহ ফজলুর রহমান প্রি ক্যাডেট একাডেমির সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ রহিমুল্লাহ বিরন এর সঞ্চালনায় এবং শাহ ফজলুর রহমান প্রি ক্যাডেট একাডেমির চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু। স্কুলের শিক্ষক আব্দুল মোতালেব রুবেল এবং অন্যান্য শিক্ষকদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী চার আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, এমপির এপিএস সুনীল কুমার দাস, নোয়াখালী জেলা পরিষদের সদস্য মঞ্জুরুল করিম চৌধুরী মোহন, 5 নম্বর চাপরাশিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন টিটু, বিশিষ্ট শিক্ষানুরাগী এবং সমাজসেবক আমেরিকা প্রবাসী ফজলে রাব্বি ভুইয়া পলাশ, চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হানিফ বিএসসি, চাপরাশিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী এবং শাহ ফজলুর রহমান প্রি ক্যাডেট একাডেমির এমডি মোহাম্মদ শাহজাহান, এমডি নূর নবী, সাবেক চেয়ারম্যান নূর নবী মেম্বার সহ কমিটির সদস্যবৃন্দ এবং একাডেমির শেয়ার হোল্ডার বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রি কলেজ, চাপরাশিরহাট এরব সিনিয়র ফাজিল মাদ্রাসা, চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয়, চাপরাশিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহ ফজলুর রহমান প্রি ক্যাডেট একাডেমি এবং বেগুন শাহনারা কিন্ডারগার্টেনের শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী এবং চাপরাশিরহাট ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, চাপরাশিরহাট বাজার পরিচালনা কমিটির সদস্যরা সহ সাংবাদিক এবং অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরু হওয়ার আগে চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রি কলেজের গেইটে ফুল দিয়ে প্রধান অতিথিকে অভিনন্দন জানান কলেজের ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানস্থলে এসে পৌঁছলে প্রধান অতিথি আব্দুল ওয়াদুদ পিন্টুকে শাহ ফজলুর রহমান প্রি ক্যাডেট একাডেমির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান স্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা। পরবর্তীতে আমন্ত্রিত অতিথিদের শাহ ফজলুর রহমান প্রি ক্যাডেট একাডেমির পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর শাহ ফজলুর রহমান প্রি ক্যাডেট একাডেমির ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আব্দুল ওয়াদুদ পিন্টু ও অন্যান্য অতিথিরা। প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু বলেন, আমি চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে অসংখ্যবার ফুটবল খেলতে এসেছি। এই এলাকার মানুষের সাথে আগে থেকেই আমার একটা সুসম্পর্ক রয়েছে। আমি চেষ্টা করব এই এলাকার শিক্ষা ও সামগ্রিক উন্নয়নে কাজ করে যাওয়ার। আমি আপনাদের ভাই বন্ধু হিসেবে আছি, আমি অবশ্যই আপনাদের পাশে থাকবো, যখনই দেখেন আপনাদের সহযোগিতা আপনাদের পাশে থেকে কাজ করতে চেষ্টা করব। এ সময় তিনি শাহ ফজলুর রহমান প্রি ক্যাডেট একাডেমির ভবন নির্মাণ ও শিক্ষার মান উন্নয়নের জন্য 10 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা দেন। এছাড়াও অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি বিশিষ্ট শিক্ষানুরাগী ও আমেরিকা প্রবাসী ফজলে রাব্বি ভুইয়া পলাশ একাডেমির শিক্ষার মান উন্নয়নের জন্য 3 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা দেন। হামিদ রানি তথ্য ও ভিডিও চিত্রে, ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।